যুক্তরাজ্য ভিত্তিক স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান গ্লোবাল এইড ট্রাস্ট ইউকের উদ্যোগে সিলেট ও কানাইঘাটের 250টি পরিবারের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। 24 জানুয়ারি শুক্রবার বিকেলে কানাইঘাট লক্ষ্মীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের কালীনগর চৌধুরী বাড়িতে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সিলেট বিভাগীয় কমিটির সাবেক সভাপতি আব্দুল বাতিন ফয়সল। এ সময় কালীনগর, নুনচরা, বাউরবাগ, আগুফুদ এলাকার শতাধিক পরিবারের মধ্যে কম্বল বিতরণ করা হয়। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আব্দুল কুদ্দুস চৌধুরী, আব্দুল শুকুর চৌধুরী, নুরুল হোসেন এবং এ আল মুকিত চৌধুরী, আনোয়ার ইয়াসমিন, সিলেট এক্সপ্রেসের স্টাফ রিপোর্টার সাব্বির আহমদ, নৌশিন ইয়াসমিন চৌধুরী ও শেখ আহনাফ নাফি। আমরা খুশি হয়েছি, আমরা বেশ করি দোয়া করব আপনারা সামনে দিয়ে আমরা আরও দিতা। আর আমরা আপনারা যে এই ঠান্ডার মৌসুম, এই প্রচণ্ড ঠান্ডার সময় দিয়েছেন, আমরা সব খুশি, কেন আমরা সবাই দোয়া করব। সকাল এই ডর মানুষে আমরা এই শীত সময়ে যে সমলগুলো দিয়েছেন, আল্লাহ তাআলারে সুস্থ রাখুক, ভালো রাখুক, আমরা দোয়া করি আরও হইতাম, আল্লাহ তাআলারে হেফাজত করে ওই জিনিসটা পাইছি। আপনার দল বসে আমরা খুশি, আমরা আরও হইতাম, আপনার দরে আল্লাহ হেফাজত করতাম, আল্লাহ ভালো করতাম, আমরা খুশি হয়েছি। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমরা খুব খুশি হয়েছি। সিলেট কমল আওয়ার কারণে আমরা ঠান্ডা সিজনে আমরা সব খুশি হয়েছি। আর সামনে দিয়ে খাইতাম আশা করি বইছি, আর আপনারা কমল দিয়েছেন, আমরা আপনারা আল্লাহ দুনিয়াতে আখেরে বালা করতাম। বাবা ইয়ার আর নিয়া খাইছি, গরু বাজুবিরা মাছর দিছ, আমরা খাইছি, খাইয়া দোয়া করছি। আর এবলাও আপনারা দিছেন উনি মোরে বাবা জানে আরাম ভাইব, আমরা দোয়া করবো সব সময় তোমার থান লাগে আরও দিতাম, আমরা খাইতাম, তারাও আল্লাহ তারা দুঃখ করতাম। আপনারা যে ফুলগুলো উদ্যোগে যে এখন কমল দিছেন, গরিব গুরুরা সবে পাইছে, ভাইয়া খুব আরাম আছে, ঘুমাইছে আছে, খুব ঠান্ডার সিজনে পাইছে, আপনারা খুব বেশিভাবে দোয়া পাইবা, আর ভবিষ্যতে আল্লাহ দিতা আমরা দোয়া করবো, আল্লাহ তফিক দিতা, আর আপনারা সব বেমার আজার থাকে আপনারা হেফাজত রাখতা, আমরা হেফাজত রাখতা, আর ফাঁসে নামাজ পড়ার তফিক দিতা, আল্লাহর খুশি রাজি রাখতা। জেলা মাল দিয়া খুশ করতায় বলে আল্লাহ তোমার তান্ত আল্লাহ আমরা দোয়া করবো, আল্লাহ বেশ করে মাল ধন আল্লাহ দিতা, আরও আমি তাদের দিতাই আমরা পাইতাম। কমল দিছেন আমরা খুশি হয়েছি, আরও আগে দিছেন আরও দিতে আরও পাইতাম, সামনে দিয়ে যা মাছ সাহায্য করতাম, আল্লাহ তোমার আমাদের তফিক দিতা, আমরা সবাই গরিব গুটা ইয়ে দেখা সবাই নেতা খুশি বাসে করি, আর আপনারা সবার দোয়া করবো। গ্লোবাল এইড ট্রাস্ট ইউকের পক্ষ থেকে আমরা আজকে কানাইঘাটে প্রায় 100টি কমল বিতরণ করেছি। যুক্তরাজ্যে বসবাসরত বাঙালিরা তাদের সাহায্যের হাত প্রসারিত করায় আমরা এই এলাকার দুস্থ অসহায় শীতার্থ মানুষের মধ্যে আজকে কম্বল বিতরণ করলাম। এর জন্য আমি যুক্তরাজ্য প্রবাসী যারা এই দান করেছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। কারণ মানুষ এখন এই বর্ষর প্রচণ্ড শীত পড়েছে, তারা খুব অসহায় অবস্থায় আছে, তার মধ্যে এই কমল তাদেরকে কিছুটা শীত নিবারণে প্রচেষ্টা চালাবে বলে আমরা বিশ্বাস করি। তো যারা এটা দান করেছেন তাদের সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি।